আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহবুবাস রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে মুরগির হাড্ডি ভোনা। আজকের নিয়মে রান্না করলে আপনার রান্নাটা খুব বেশি মজাদার হবে। তাহলে চলুন আলু দিয়ে মুরগির হাড্ডি রান্নাটা আপনাদের শিখিয়ে দিই। আজকের রেসিপির জন্য আমি এখানে মাংস ছাড়া 1 কেজি মুরগির হাড্ডি নিয়েছি, সাথে নিচ্ছি ছোট সাইজের আলু 250 গ্রাম, সিদ্ধ করে ছিকলে ফেলে দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব সামান্য তেল। তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ 4-5টা করে নিয়েছি। এগুলো ভেজে কালারটা হালকা ব্রাউন করে নিব। হালকা ব্রাউন কালারটা চলে আসলে অ্যাড করে দিব আদা, রসুন ও জিরা বাটা, আমি এখানে মিক্সড করে নিয়েছি। এবার অ্যাড করে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ। হালকা নেড়ে অ্যাড করে দিব গরম মশলা, মুরগির মশলা, জিরা গুঁড়ো ও শুকনো মরিচের গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে মিক্সড করে দিয়ে দিব সামান্য পানি। এবার মশলাগুলো একটু কষিয়ে নিব যেন উপরে তেল তেল ভাবটা চলে আসে। কষানো হয়ে গিয়েছে, এবার অ্যাড করে দিব মুরগির হাড্ডি। এবার ভালোভাবে নেড়ে মুরগির হাড্ডি মশলার সাথে মিশিয়ে নিব। 5 মিনিট এটা ভালো করে কষিয়ে নিব। 5 মিনিট পরে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোট আলু। এখন এগুলো নেড়ে মিক্সড করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প সময়ের জন্য। ঢাকনাটি খুলে আবারও নেড়ে নিব ভালো করে। নেড়ে 10 মিনিটের জন্য আবারও কষিয়ে নিব। চুলার আঁচটা লোয়ে রেখে এগুলো কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কষিয়ে আসা পর্যন্ত। ভালোভাবে নেড়ে অ্যাড করে দিব পানি। আমি এখানে 1 মগ পানি নিয়েছি। পানি দিয়ে আবারও নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পলক আসা পর্যন্ত। পলক চলে এসেছে, ঢাকনাটি খুলে আবারও ভালোভাবে নেড়ে অ্যাড করে দিব 6-7টা আস্ত কাঁচামরিচ। এবার অপেক্ষা করব পানি শুকিয়ে আসা আগ পর্যন্ত। পানি যখন এই পর্যায়ে শুকিয়ে আসবে তখন একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটি খুলে মাঝে কয়েকবার নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তাই ঘন ঘন নেড়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। ভালোভাবে নেড়ে জিরার গুঁড়োটা মিশিয়ে নেব। এবার চলে যাব পরিবেশনে।
এভাবে ছোট আলু দিয়ে রান্না করলে এটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। আপনারা অবশ্যই রান্নাটি ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।